বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা টু ক্যাপসা সফটওয়্যারে কাজ করতে গেলে যে সমস্যাটা ফেস করতেন সেটা হচ্ছে কানেকশন এরর, ফেল টু লোড ক্যাপসা। এই সমস্যাটা এটা এই সমস্যাটার কারণে আমরা টু ক্যাপসাতে কাজ করতে পারতাম না। এই কারণে টু ক্যাপসা এখন একটা নতুন সফটওয়্যার আপডেট দিয়েছে, একই সিস্টেম মানে একই সফটওয়্যারের কাঠামো, কিন্তু ওখানে এই সমস্যাটা আর পাবেন না। এবং এই সফটওয়্যারটা আপনার কোথায় পাবেন, কীভাবে কাজ করবেন, ডাউনলোড দেবেন, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। এই লিঙ্কটা আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনের নিচে দিয়ে দেব। আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করার পর পেস্ট করবেন, তারপর এন্টার দেবেন। এখান থেকে সবগুলো সফটওয়্যার আছে, আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোনে কাজ করতে চান তারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আর এগুলো সফটওয়্যারও কাজ করে, এটাও কাজ করে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে ইনস্টল করে কীভাবে কাজ করবেন, সেটা আমি দেখিয়েছিলাম। তো এখন এটা দরকার হবে না, এখন আপনার এই সফটওয়্যারটা লেটেস্ট যে আপডেট দিয়েছে এই সফটওয়্যারটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হচ্ছে, এখন এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আপনার লাগবে এপিআই কি, অর্থাৎ এই যে এখানে এখানে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লগ ইন করবেন, সাইন ইন করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের কিটা শো করবে। আমি লগ ইন করি নাই এই কারণে, সাইন ইন করি নাই এই কারণে যাতে আমার কিটা আপনারা দেখতে না পারেন। এটা একটা মূল, অর্থাৎ বলতে পারেন এটা একটা ইম্পর্ট্যান্ট। এই কিটা যদি আপনার অন্য কেউ, যে কেউ ইউজ করে আপনার ডলার আপনার চুরি করে নিতে পারে অথবা উইথড্র করে নিতে পারে, সুতরাং এই কিটা সতর্কভাবে কাউকে দেখাবেন না। সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে, শো ইন ফোল্ডার। তবে এটা কপি করে নেব, কপি করে ডেস্কটপে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে আপনি আনজিপ করে নেবেন, রাইট বাটনে ক্লিক করবেন, রান বাটন ক্লিক করার পর স্ট্রাগল যে টিকশনটা এটা উঠিয়ে দেবেন, যদি থাকে তো এটা উঠিয়ে দেবেন। দেওয়ার পরে স্ট্রাক করবেন যে এটা নতুন একটা ফোল্ডার তৈরি হবে, ওপেন করবেন, ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, আর এই টিকশনটা উঠাই দেবেন। এই টিকশনটা উঠাই না দিলে বারে বারে এরকম এটা শো করবে আপনার ওপেন করার সময়, এটা উঠাই দেবেন। দেওয়ার পরে এখানে রানে ক্লিক করবেন। তারপরে এই যে এপিআই কি, অর্থাৎ এখানে আপনাদের আইডি থেকে লগ ইন করার পর, অর্থাৎ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সাইন ইন করার পর আপনার এখানে যে কিটা শো করবে, যে কিটা শো করবে সেটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে যে এখানে পেস্ট করবেন, পেস্ট করে দিয়ে অনে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে এটা দেখাবো না, সে কারণে আমি এটা ক্লোজ করে দিলাম। আমি লগ ইন করা আছে আমার একটা, যেটাতে আমার লগ ইন করা আছে এটা আমি উঠাই দিলাম, রানে ক্লিক করলাম। এটা হচ্ছে নতুন সফটওয়্যারটা। তারপর আপনারা স্টার্ট করবেন, এখানে আমার ডলার আছে $39, অর্থাৎ আমি আর কিছুদিন পর আমি আমার এটা উইথড্র দেবো যখন আমার $50 হবে। আর অনেকে আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে কীভাবে এটা ব্যালেন্সটা উইথড্র করে নেবেন, কিসের মধ্যে নেবেন, বিকাশে অথবা ডাচ বাংলা অথবা আদার্স কোনো অ্যাকাউন্টে। এটা মূলত আপনারা বিকাশেও নিতে পারবেন।
বিকাশ এটাতে যেহেতু বিকাশ অ্যাকাউন্ট নাই কিন্তু প্রসেস আছে, আপনি কীভাবে বিকাশে নিতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তবে এই জন্য আপনাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে, যখন $50 হবে তখন আমি এটা উইথড্র করবো, উইথড্র করে দেখাই দেবো। দু তিনটে প্রসেস আছে উইথড্র করার, সবগুলো আমি দেখাই দেবো। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আর কোনো সেই সমস্যাটা না, এরোর যে ক্যাপচার সমস্যাটা ছিল সেটা এখন আর পাবেন না। আমি দুইটা ক্যাপচা এন্ট্রি করছি, তো আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই কারণে আমি আর কাজ করব না, আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম। আর এই সফটওয়্যার কাজ করলে আর আগের মতো সেই সমস্যাটা হবে না, অর্থাৎ এই সমস্যাটা আপনারা আর পাবেন না, সেটা হচ্ছে কানেকশন এরর, ফেল টু লোড ক্যাপচা, এই সমস্যাটা আর হবে না। আর আর একটা সমস্যা আছে ইদানিং, সেটা হচ্ছে কি টু ক্যাপচার, কারণ ক্যাপচাগুলো একটু স্লো আসতেছে, হয়তো ওনাদের সার্ভার প্রবলেম অথবা আদার্স অন্য কোনো প্রবলেম হতে পারে, তবে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনারা কাজ করুন, কাজ করতে থাকুন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, কপি করে নিয়ে যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করে দেবেন, পেস্ট অ্যান্ড কো। ক্লিক করার পর এখানে রেজিস্ট্রি ক্লিক করবেন, রেজিস্ট্রি ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দেবেন, আবার এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দেবেন। দেওয়ার পর এখানে যে লেখাটা আছে সেই লেখাটা এখানে টাইপ করবেন, টাইপ করার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টার ক্লিক করার পর আপনি এখানে যে মেলটা দিয়েছেন এই মেলে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে একটা আপনার ভেরিফিকেশন কোড যাবে অথবা একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। অ্যাকাউন্টটি খুলে যাওয়ার পর আপনার একটা মানে ট্রেনিং মোড, অর্থাৎ আপনার কিছু এক্সাম দিতে হবে 40টার মতো ক্যাপসা, এটা আপনার কীভাবে ফিল আপ করবেন, কীভাবে পাস করবেন, এই জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। আর আগামী আমার যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে উইথড্র কীভাবে করবেন, কীভাবে টাকাটা আপনারা পাবেন সেটা আমি দেখাবো, সেই পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন।